আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন। একটু আস্তে কথা বলবো, কারণ এখানে অনেক রাত, এখন মধ্যরাত। আমি বলেছিলাম লাইভে আসবো, এই জন্যই আসা। একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর একটি ধন্যবাদ দেওয়ার জন্য, তবে যদি এর বাইরে কারোর কিছু জানার থাকে আমি সেটা জানাবো এবং জানানোর চেষ্টা করবো আপনাদের সাথে। আমি যখন ঘোষণা দিয়েছিলাম তখন অনেক মানুষ নানান রকম প্রশ্ন লিখেছেন। আমি যখন সর্বশেষ দেখছি তখন প্রায় 190 জনের মতো কমেন্টস করেছেন, জানতে চেয়েছেন নানান প্রশ্ন। সব বিষয়ে তো উত্তর দেওয়া সম্ভব না, আমি একটা বেছে প্রশ্নের উত্তর দেব, সেটা হচ্ছে কে এই শাহেদ আলম। শাহেদ আলম কেন আমেরিকায় থাকে, আমি কেন দেশ ছেড়ে চলে আসলাম। আর একটা প্রশ্নের উত্তর দিব, সেটা হলো একজন লিখেছেন যে যারা আওয়ামী সমর্থক তারা কেন আমার চ্যানেল দেখবে, সেটার একটা যুক্তি আমাকে দিতে হবে। তো ঠিক আছে, এই দুটি বিষয় নিয়ে আমি কথা বলবো। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, এবং যদি শব্দে ভালো থাকে তাহলে জানান দেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না বুঝতে। সেটা হলো যে প্রথমে বলে নেই, আমি সাংবাদিকতা করছি 2003 সাল থেকে, আনুষ্ঠানিক সাংবাদিকতা। বিবিসি বাংলা সার্ভিসের একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে আমি যোগদান শুরু করি। তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছি। বিবিসির পরে আমি এনটিভিতে যোগ দিই 2006 সালে। এরপরে 2009 সাল পর্যন্ত আমি সেখানে কাজ করি। 9 সালে আমি যমুনা টেলিভিশনে জয়েন করি, তখন যমুনা টেলিভিশন অন এয়ারে ছিল না। কিছুদিন কাজ করার পরে আমি সেই সময় যুক্তরাষ্ট্রে এসেছিলাম যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে। এখানে যখন ছিলাম তখন জানি যে বন্ধ হয়ে গেছে যমুনা টেলিভিশন, দেশে যেয়ে আমি মাছরাঙা টেলিভিশনে যোগদান করি। সেখানে বছর দুয়ে কাজ করার পরে আমি চ্যানেল 24-এ যোগ দিই। সর্বশেষ আমি আসার আগ দিয়ে চ্যানেল 24-এই কাজ করতাম। কেন আমি যুক্তরাষ্ট্রে আসলাম, প্রশ্নটার সরাসরি উত্তর দেওয়া একটু কঠিন। তবে হ্যাঁ, এটা ঠিক যে অনেকেই মনে করেন যে আমি রাজনৈতিক চাপে দেশ ছেড়েছি, রাজনীতির ভয়ে আমি দেশ ছেড়েছি, শামীম ওসমানের ভয়ে দেশ ছেড়েছি, আওয়ামী লীগের ভয়ে দেশ ছেড়েছি। বিষয়টা আসলে এমন নয়, দেশ ছাড়ার সিদ্ধান্তটা একান্তই আমার ব্যক্তিগত। কেননা যেই ধরনের সাংবাদিকতা করা হচ্ছিল এবং আমার জন্য যেই ধরনের সাংবাদিকতার অপশন খোলা ছিল সেটি আমি মেনে নিতে পারছিলাম না। প্রথম কথা, সাংবাদিকতা থেকে পরিত্রাণের উদ্দেশ্যেই আমার দেশ ছাড়া। একেবারে কি কোনো কারণ ছিল না, একেবারে কি কোনো জীবনহানির শঙ্কা ছিল না, সেই প্রশ্নের উত্তর আমি বলছি হ্যাঁ ছিল। আমি ব্যক্তিগতভাবে যেটি কোনো দিন দেশ ছাড়ার ব্যাপারে আমার আগ্রহ তৈরি হয়নি, কিন্তু 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পরে এবং বিশেষত নারায়ণগঞ্জের উপনির্বাচনের পরে এবং আমার লেখালেখির কারণে আমি একটা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গিয়েছিলাম। আগারগাঁও থানায় একটা জিডি করা আছে, আমাকে একবার এক ছিনতাইকারী ধরেছিল, আমার টাকা পয়সা নেয়নি কিন্তু অন্যভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল। এটা একটা অশনি সংকেত হিসেবে আমার মনে হয়েছিল। তখন মনে হয়েছিল যে নিরাপত্তা, নিজের নিরাপত্তা আগে নিশ্চিত করা জরুরি। তবে এই জন্য কিন্তু আমি কোনো জনসম্মুখে কোনো কথা বলিনি, কোনোদিন কারোর কাছে কোনো অভিযোগ করিনি। এমনকি যুক্তরাষ্ট্রে আসার পরেও আমি, অনেকেই ধারণা করেন যে আমি এখানে রাজনৈতিক আশ্রয়ে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়েছি, গ্রিন কার্ড নিয়েছি, সেটিও ঠিক নয়। যারা এটা মনে করেন তাদের জন্য আমার উত্তর হলো, আমি এই দেশে EB1 নামক একটি ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির বাংলা হলো আপনি যদি কোনো ক্ষেত্রে অসম্ভব মেধার পরিচয় আপনি দিতে পারেন, প্রমাণ করতে পারেন যে আপনি মেধাবী এবং আপনি যোগ্যতা সম্পন্ন, তাহলে একটা গ্রিন কার্ডের ব্যবস্থা আছে এই দেশে। সেটাকে বলে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিফাইড, অনন্য গুণের অধিকারী। আমি এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিফাইড নই, কিন্তু যেহেতু আমার কাজের মধ্য দিয়ে কিছু আন্তর্জাতিক স্বীকৃতি ছিল এবং অন্যান্য বিষয়গুলো
মিলিয়ে একটা আবেদন করার পরে সেটা হয়েছে পুরো পরিবার সহ আমি বৈধ নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করি। এটা হচ্ছে আরেকটা প্রশ্নের উত্তর, যারা আমাকে প্রায়শই বলেন যে আমি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছি, ওখানে আমি অবৈধ, তাদের জন্য এই উত্তর। প্রথম উত্তর আমি দিয়েছি আমি কেন দেশ ছেড়ে এসেছি, যে আমাকে দেশ ছাড়তে কেউ সরাসরি ঘাড়ে চাকু দিয়ে বাধ্য করেনি। তবে হ্যাঁ, আমি নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম, কিন্তু কোনোদিনই আমি এই কথাটা মুখ ফুটে বলি নাই যে না, আমি রাজনৈতিক চাপের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখনো আমি বলছি না। আমি কি দেশে আবার ফিরব? হ্যাঁ, অবশ্যই আমি ফিরব। কবে ফিরব পরিষ্কার জানা নেই, তবে আমি ফিরব। আমার দেশে যেতে কোনো রকম বাধা নেই, আমি চাইলে এখনই দেশে যেতে পারি। নির্বাচনের আগেও একবার ইচ্ছা ছিল আমি দেশে যাব, কিন্তু যেহেতু আমি কথা বলার বাইরেও সাংবাদিকতা আর আমি করি না, যেটা বলছিলাম আমি সেটা শেষ করি, সেটা হচ্ছে যে চাপ, রাজনৈতিক চাপ, সেটা সবসময় ছিল, বরাবরই ছিল। আমি এখানে আসার পরেও বাংলাদেশের একটি অনলাইনে লেখালেখি করতাম পরিবর্তন.কম, সেটা বন্ধ করা হয়েছে। তারা আমাকে বলেছে সরকারের উপর মহল চায় না আমি লিখি। আমি এখানে আসার পরে প্রথম আলোর সাথে কাজ করতাম উত্তর আমেরিকা, সেখান থেকে আমাকে একই কথা বলা হলো যে তারা চাপ নিতে পারছে না আমার সাংবাদিকতা। তো এগুলো নিয়ে পাবলিকলি অর্থাৎ জনসম্মুখে বলে বেড়ানোর কিছু নেই, আমি সেটা বলি না, এবং সস্তা বাহবা নেওয়ার জন্য আমি কথা বলি না। যখন আমার চাকরিটা চলে গেল এখান থেকে, আমি নতুন করে উঠে দাঁড়ার চেষ্টা করলাম। আগে থেকেই একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমার, ডিজিটাল মার্কেটিং, সেটি নিয়ে আবার মন দেওয়া শুরু করলাম। আমি চাইলেই প্রতিদিন আপনাদের সামনে আসতে পারি না, কথা বলতে পারি না, কেননা আমার রুটি রুজির একটা বিষয় আছে। আমার যে কাজ সেই কাজ, আমার কিছু ক্লায়েন্ট আছে যুক্তরাষ্ট্রের, আমেরিকান ক্লায়েন্ট, তাদের সাথে আমি কাজ করি আর কথা বলি ভালোবাসা থেকে, প্যাশন থেকে। আমি কথা বলি দেশ পরিবর্তনের জন্য। আমি বিশ্বাস করি যে আমার কোনো রাজনৈতিক পক্ষ নেই। আমার কথাবার্তাতে অনেক সময় আওয়ামী বিদ্বেষ দারুণভাবে ফুটে ওঠে, আমি অস্বীকার করছি না। ব্যক্তিগত শত্রুতা একটা আছে, সেটা হচ্ছে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন আমি রাস্তায় মাঠে থেকে কভার করেছি, তো সেই ভিডিও ফুটেজ আপনারা জানেন। তো সেই নির্বাচনটা আমি মন থেকে মেনে নিতে পারিনি। আমার মনে হয়েছে এটা অনৈতিক নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন নয় সংবিধানের দোহাই দিয়ে। সেই কারণে আমি সবসময় নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চেয়েছি, এখনো চাচ্ছি, এবং নির্বাচন ব্যবস্থাকে যারা গিলে খেয়ে ফেলতে চায়, ধ্বংস করতে চায়, তাদের বিপক্ষে আমি কথা বলছি। আমার একটা পক্ষ স্পষ্ট, ফেসবুকের আমাকে খুঁজলে পাবেন শাহেদ আলম বিডি নামে, সেখানে লেখা আছে যে আমি মানবাধিকারের পক্ষে কথা বলি, গণতন্ত্রের পক্ষে কথা বলি। সবসময় যারা আমার সাথে যুক্তি দেন, আমি বলি যে আমি গণতন্ত্রের পক্ষে কথা বলি, উন্নয়নের পক্ষে কথা বলি না। তাই বলে কি আমি উন্নয়ন চাই না? অবশ্যই আমি উন্নয়ন চাই, কিন্তু আমি বিশ্বাস করি যে গণতন্ত্রকে সুসংহত না করে যে উন্নয়ন হয়, সেই উন্নয়ন টেকসই হয় না, সেই উন্নয়ন জনযুদ্ধে বিনষ্ট হয়। তো সেটা হলো আমার ভাবনার মৌলিক জায়গা। এখন অনেকেই কমেন্টস করছেন, 1600 জন দেখছেন, আমি দেখতে পাচ্ছি, নানান প্রশ্ন হয়তো এখানে আসছেন। একজন লিখেছেন মোহাম্মদ আমানুল্লাহ ভাই, নারায়ণগঞ্জের রিপোর্টটা ভালো মনে আছে। নিঃসন্দেহে আপনারা যারা আমার কাজ বাস জানেন, তারা জানবেন যে না, আমি এইসবগুলো করে এসেছি। আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই, সেটা হলো একজন লিখেছেন যে আমি আওয়ামী সমর্থক নই, কিন্তু মনে হয় আমার কথাবার্তাতে তিনি বুঝতে পারেন আমি আওয়ামী বিরোধী, আমি বিএনপির পক্ষে কথা বলি। এবং একই প্রশ্ন লিখেছেন, যারা আওয়ামী সমর্থক তারা কেন আমার এই চ্যানেল দেখবে? দেখুন, আওয়ামী লীগ এবং বিএনপি, এই রাজনীতির ভাবনার বাইরেও একটি বাংলাদেশ আছে, এখন হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আছে। একবার চিন্তা করুন 50 বছর আগের কথা, সেই সময় এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতির ভাবনা ছিল না, ছিল তখনকার মুসলিম লীগ এবং অন্যান্য বাম রাজনীতির ভাবনা। আরো 10 বছর পরের কথা চিন্তা করেন, এমন তো হতে পারে যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে রাজনীতি করার ভাবনা তৈরি হচ্ছে, হচ্ছে যে তার প্রমাণ তো আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেই আছে। বিজেপি রাজনীতিতে ছিল না অনেক বছর, এখন বিজেপি, পাকিস্তানের তেহরিক ইনসাফ তারা ছিল না আলোচনা, একটা সময় ছিল পিপিপি এবং অন্য আরেকটি রাজনৈতিক দল, আলোচনা এসছে।
যেহেতু আমি সরকার বিরোধিতা করি, সেজন্য আপনাদের মনে হতে পারে যে না, আমি বিএনপির পক্ষে কথা বলি। আসলে আমি সরকার বিরোধিতা করি, এটা ঠিক, এই কারণে যে সরকারটা অনৈতিক বলে আমি মনে করি স্পষ্ট ভাষায়। কারণ জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিচালিত হতে পারে না, এই সরকারে জনগণের ম্যান্ডেট ছিল না, নেই এখনো পর্যন্ত। এই সরকার, আমি কিন্তু আওয়ামী লীগের কথা বলছি না, আমি কিন্তু শেখ হাসিনার কথা বলছি না, এবার নির্বাচনের মধ্যে দিয়ে যদি তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তারা জনগণের সরকার হবে, সেই সুযোগ আছে। আমি বলি এই সরকার স্বৈরাচারী সরকার, আমি বলি না আওয়ামী লীগ স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার, যেহেতু জনগণের ম্যান্ডেট ছাড়া তারা ক্ষমতায় এসেছে, সেটাকে থাকার জন্য নানান রকম শক্ত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা যায়। আমি এই পুরো ব্যবস্থার পরিবর্তন চাই, এই সরকারি ব্যবস্থাপনার পরিবর্তন চাই। আমার যে কথাবার্তা বলি, তার একটা মৌলিক নীতি হচ্ছে এই জায়গাটা। এখন আরেকজন প্রশ্ন করেছেন যে তাহলে ভাই বিএনপি আসলে কি আওয়ামী লীগের চেয়ে খুব ভালো হবে? আবার ওই একই প্রশ্ন, সেটা হলো যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে ভাবতে হবে, সেটা আবার মাহিবি চৌধুরীর বাজে ভাবনার মতো নয়। মানে বিষয়টা হলো যে একটা বাংলাদেশের কথা আমরা বলি, আমরা নিশ্চয়ই আপনি জানেন কয়েকদিন আগে আমি তারেক রহমানকে নিয়ে কথা বলেছি, বলেছি এই কারণে যে অনেকেই ভাবতে পারেন যে আমি তার প্রতি অনুরক্ত থেকে কথা বলেছি। বিষয়টা তেমন নয়, বিষয়টা হলো যে তারেক রহমান এবং বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে উপড়ে ফেলে দেওয়ার মতো বিষয় নয়, যেমন আওয়ামী লীগকে উপড়ে ফেলে দেওয়ার মতো বিষয় নয়। সুতরাং আমি যদি আওয়ামী লীগকে একেবারে রাস্তার শক্তি মনে করি, তাহলে আমার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ থাকার কথা। বিএনপিকে যদি আমি রাস্তার শক্তি মনে করি, একইভাবে আমার রাজনৈতিক প্রজ্ঞা নিয়েও সন্দেহ থাকার কথা। সুতরাং বিএনপি যে এই দলটি বিকল্প হিসেবে, শক্তির দল হিসেবে ভাবা হয়, তারা আগামী দিনে কিভাবে নেতৃত্বে যাবে এবং তাদের যে চিন্তা চেতনার জায়গা, সেই জায়গা থেকে যদি ন্যূনতম কিছু পার্থক্য তৈরি করা যায়, সেটা একটা ভালো পরিবর্তন আসতে পারে, অতীতের ভুল তারা বুঝে নিয়ে যদি সামনে চলে। আর যেহেতু আমি এই সরকার ব্যবস্থাপনার পরিবর্তন চাই, যেহেতু আমি এই স্বৈরাচারী শাসনের অবসান চাই, আমার সামনে বিএনপিকে ক্ষমতায় বসানোটা আমার উদ্দেশ্য না। আমি কেন এখন কিছুটা ঐক্যফ্রন্টের পক্ষপাত নিয়ে কথা বলি, কারণ পেছনে কিছু ভালো মানুষের অবদান আছে, ডক্টর কামাল, মাহমুদুর রহমান মান্না, আসমা আব্দুর রব, মুক্তিযুদ্ধের সবারই ভূমিকা আছে, এদের বাংলাদেশের রচনার পেছনে এদের সবার ভূমিকা আছে। বিএনপির সাথে এই অ্যালায়েন্সটার যোগাযোগ ছিল না, এতদিন পর্যন্ত শুধু ছিল জামায়াতের সাথে এবং ডানপন্থী ইসলামী দলগুলোর সাথে। বিএনপির এখন নতুন পুনর্জন্ম হচ্ছে, সেটা হলো যে মধ্যম রাজনীতি, বামপন্থার রাজনীতি এবং একই সাথে ইসলামী মূল্যবোধ, আমি ইসলামী মূল্যবোধকে বাইরে রাখার পক্ষেও নই। সুতরাং এই যে একটা নতুন মেরুকরণ হচ্ছে, সেটা একটা আশার সঞ্চার করে, এবং আগের বিএনপি আর সামনের দিনের বিএনপি এক হবে বলে আমার মনে হয় না। যাকে আমি এই আলোচনাটা শুরু করেছিলাম রাজনৈতিক কথা বলবো না বলেই, কিন্তু যেহেতু প্রশ্নগুলো এসেছে, আমি কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমি আর রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না এখন, আপনাদের কমেন্টস থেকে, এরই মধ্যে কয়েক হাজার কমেন্টস জড়ো হয়েছে, সেখান থেকে বেছে বেছে দুই চারটা প্রশ্নের আমি উত্তর দিব এবং থাকবো আরো অন্তত 10 মিনিট। একটা প্রশ্নের উত্তর দেয় যে ধরেন আমার নামে নানান রকম কথা চলে যে কে এই শাহেদ আলম, আমি তো বলার চেষ্টা করেছি শাহেদ আলম উড়ে আসা জুড়ে আসা কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের সাংবাদিকতায় প্রায় 1.5 দশক ধরে সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্ন শাহেদ আলম। তবে এখন আমি সাংবাদিক নই, আমাকে অনেকেই বলেন আপনার নিরপেক্ষ নন, আসলে আমি নিরপেক্ষ নই, আমার পক্ষ আছে একটা, সেটা হচ্ছে মানবাধিকার, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আমি কথা বলি। সেই ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে যেয়ে যারা উগ্র সমর্থক তারা আমাকে একাধিকবার নাস্তিক বলে গালি দিয়েছেন, আমার তাতে আমি তাতে কর্ণপাত করিনি, আমি দারুণ ভাবে বলেছি সবসময়, এখনো বলি আমি স্রষ্টায় বিশ্বাস করি। কিন্তু ধর্মের কথা বলে যেসব কুসংস্কার আমাদের মধ্যে ঢুকানো হয়, সেগুলো চরম বিরোধিতা করি। এই প্রশ্নটা আমি করছি এই কারণে, আমাকে একটা পক্ষ মনে করেন আমি সরকারের দালাল, আর একটা পক্ষ মনে করেন আমি নাস্তিক, তো এই পক্ষ বিপক্ষ ধারণাগুলো থাকবেই, এর মধ্যে দিয়ে আমি আমার পক্ষ নিয়ে কথা বলি এবং আমি মনে করি একটা নতুন বাংলাদেশ গড়া সম্ভব। সেটা করতে গেলে বাংলাদেশের তরুণদের এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, সেই সাধারণ মানুষ তরুণদের এগিয়ে আসার পথটা রুদ্ধ করে রেখেছে বর্তমানের এই স্বৈরতান্ত্রিক শাসন, কর্তৃত্ববাদী শাসন। এই জন্যই আমি এই শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। হ্যাঁ, এই শাসন ব্যবস্থার পরিবর্তন হলেই যে খুব ভালো হবে
সেটা আমি এখনো মনে করি না, কিন্তু কিছুটা উন্নত হবে সেটা আমি মনে করি, এবং সেই উন্নত সময়ে আরো অনেক তরুণ বেরিয়ে আসবে, কথা বলবে, পরিবর্তনের জন্য কাজ করবে। কয়েক হাজার কমেন্টস আসছে, আমি জানি না সেখান থেকে কতগুলো করতে পারবো। আপনার এখানে যে পক্ষের একচুয়ালি লিখছেন, ভাই এত কথা বুঝতে চাই না, আপনার এখানে যে পক্ষের কথা বেশি আপনি সেই পক্ষেই থাকবেন, আর নাস্তিক দল হলো ওলি। ঠিক আছে, না সব আমি বঙ্গবন্ধুর একটা কথা আমলে নিতে চাই, সেটি হলো যদি ন্যায্য কথা বলে এবং সেটা যদি সংখ্যায় লঘু হয়, কম হয়, কিন্তু তাদের যদি কথা ন্যায্য হয় আমরা তাদের কথা মেনে নেব। আমার এখানে যারা কমেন্টস করেন নেতিবাচক সংখ্যায় খুবই কম, তাদের কমেন্টস আমি পড়ি, উত্তর দেই না, কিন্তু কেননা খুব গালিগালাজ করলে আমি সেগুলো পড়ি না, পড়লে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না, কিন্তু ভালোভাবে যারা আমার বিরোধিতা করেন আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। না একজন লিখছেন, আপনি নেশাগ্রস্ত অবস্থায় কথা বলছেন কেন? আমি নেশাগ্রস্ত নই, আমি বলেছি এখানে এখন মধ্যরাত, পাশে আমার স্ত্রী এবং বাচ্চা ঘুমাচ্ছে, সুতরাং আমি আস্তে আস্তে কথা বলছি। যাই হোক, আর একটা বিষয়ে আমার কাছে জানতে চাচ্ছিল কেউ একজন, আমি দেখে নেই, আমি যখন এই দিয়েছিলাম এখানে নানান বিষয়ে উত্তর, একটা একটা উত্তর তো আমি দিয়েছি, সেটা হলো যে ও আচ্ছা চ্যানেলটি শুরু করার সময় আপনার লক্ষ্য কি ছিল, এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি। কিভাবে আমি আমি আসলে এসেছি মূলত ধন্যবাদ দেওয়ার জন্য, সেটা হচ্ছে 3 লক্ষ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছে, এবং অবাক বিষয় হলো যে এই 2 লক্ষ যখন সাবস্ক্রাইবার হলো আমি একটু প্রস্তুতি নিচ্ছিলাম যে লাইভে এসে কথা বলবো কথা বলবো, এর 2-4 দিনের মধ্যে দেখলাম যে প্রায় 20,000 সাবস্ক্রাইবার বেড়ে গেল, সুতরাং আমি ভাবছিলাম যে না এখন আর একটু দেরি করি। তো এই বাকি 1 লক্ষ সাবস্ক্রাইবার এসেছে খুব অল্প দিনে, 1 মাসেরও কম সময় হিসাব অনুযায়ী। আমি এই সাবস্ক্রিপ্টার যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা অপেক্ষা করছেন আলোচনা প্রতিদিন জানার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ আপনাদেরকে নিয়ে আমি অনেক শক্তি পাই এবং মনে হয় যে না এটা একটা শক্তি, এই শক্তি হচ্ছে যে নির্ভয়ে কথা বলার শক্তি এবং মানুষের সাথে যোগাযোগ। আজকে যে আমি লাইভ করছি সেটারও একটা কারণ আছে, সেটা হলো আমার যারা দর্শক, আপনারা যারা আমাকে দেখেন তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং বোঝাপড়ার জায়গাটাকে মজবুত করা, যেন আমি যখন কথা বলি তখন আপনাদের আরো বুঝতে সুবিধা হয় যে আসলে এই ব্যক্তি কে, যার কথা আমরা শুনছি তার দর্শন কে, সে কিভাবে কথা বলছে, কেন কথা বলছে। আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি বাস্তবিক অর্থে এটি কমার্শিয়ালি রান করার কোনো পরিকল্পনা আমার ছিল না, ছিল না অর্থে এই অনেক বছর আগে যখন আমি একটা ভিডিও আছে দেখবেন যে হুমায়ুন আহমেদের দাফন দ্বন্দ্ব মাছরাঙা টিভিতে যখন আমি কাজ করি তখন এটা করা, আরো অনেক ভিডিও আছে এনটিভির আমলের, আমি তখন রাখতাম যে না ঠিক আছে আমার কাজগুলোর একটু রেকর্ড থাক বা যেন ভবিষ্যতে ধ্বংস না হয়। সেই রেকর্ড রাখার প্রমাণ হিসেবে ইউটিউবে আমি একের পর এক ভিডিও রাখতাম। এই দেশে আসার পরে যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন আমি কভার করার শুরু করি এখানকার একটি টেলিভিশনের হয়ে, স্থানীয় একটি টেলিভিশনের হয়ে, আমি দেখলাম সংবাদের বিশ্লেষণ এবং তথ্য সবকিছু আসে মূলত ইউটিউব থেকে। এখানে চ্যানেল আছে CNN, BBC, NBC, ফক্স নিউজ, কিন্তু সাধারণ মানুষ নির্ভর করে অনেক ইউটিউব ভিত্তিক আলোচনার উপরে এবং তারা অনেক মুক্ত স্বাধীন অবস্থায় আলোচনা করে এবং সেগুলো নির্বাচনে অনেক বড় প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে। যেমন TYT বলে একটা চ্যানেল আছে, দ্য ইয়াং টার্ক, তারপরে অ্যালেক্স জনসন চ্যানেল আছে, রিভেল শো আছে, ভক্স নিউজ আছে, ভয়েস নিউজ আছে, হাজার হাজার শত শত এরকম, এবং তাদের লক্ষ লক্ষ মানুষ তাদের আলোচনা দেখে। তো সেই সময় আমার মনে হলো যে না আমাকে যেহেতু টেলিভিশনে চাকরি করতে দেয়া হয়নি, আমি টেলিভিশনে চাকরি করি এটি কেউ চায় না, বাংলাদেশের সরকারও চায় না, তাদের সমর্থকরাও চায় না, সেই হিসেবে বাংলাদেশের কেউ আমাকে সেই টেলিভিশনে চাকরি করার সুযোগ দিচ্ছে না, কথা বলার সুযোগ দিচ্ছে না, কেন নয় যে আমি আমার নিজের জন্য একটা ইউটিউব চ্যানেলে কথা বলা শুরু করি। এই তো শুরু হলো, আমার পুঁজি ছিল $700-800, সেটি দিয়ে আমি একটা ক্যামেরা কিনলাম এবং সামান্য কিছু এডিটিং মেশিন টেশিন দিয়ে আমি কাজ শুরু করলাম। আমি দেখলাম যে লোকজন আমার কথা শুনছে, প্রথম দিকে আমি আন্তর্জাতিক রাজনীতির আলোচনা করতাম,
এবং নানান বিষয় নিয়ে এখনো আমি করি, সুযোগ পেলেই করি। পরে একটা সময় যখন দেখলাম যে না, সাবস্ক্রাইবার তখন 2-3 হাজার থেকে বাড়তে বাড়তে 10 হাজার 20 হাজার 30 হাজার হচ্ছে, তখন আমি এটা মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। এখন তো আমার মনে হয় যে না, আমার জীবনের আগামী দিনের একটা বড় অংশই কাটবে একে কেন্দ্র করে, যদিও এটাই আমার একমাত্র কাজ নয়। আমি বারবার বলেছি আমার ব্যবসা আছে ডিজিটাল মার্কেটিং এর, আমি বিভিন্ন কোম্পানির সোশ্যাল এবং অনলাইন মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করি এবং তাদের জন্য কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্ট প্রোডিউস করি, ছোট ছোট বিজ্ঞাপন, প্রোমো ভিডিওস এগুলো তৈরি করি। এটাকে বলে হচ্ছে ব্র্যান্ড, বিজনেস ব্র্যান্ডিং কনসালটেন্সি, সেটা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান করে। আর ইউটিউব থেকে একজন লিখছেন, আপনি কত টাকা আয় করেন ইউটিউব থেকে? ইউটিউব থেকে টাকা আয় যেটা হয় সেটা দিয়ে সত্যি কথা বলতে আমার গাড়ির তেল খরচ হয় না, আমার অফিস ভাড়াও হয় না, তবে এখন একটু একটু বাড়ছে, এটা ঠিক। এর পেছনে যে পরিমাণ সময় দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে, সেটা আমি বার করতে পারি না, একটাই কারণ, সেটি হলো আমার অন্য কাজ থাকে। আমি শুধু রাজনীতির, বাংলাদেশের বাইরে যারা দর্শক তারা বলে আমি কেন শুধু বাংলাদেশ নিয়ে আলোচনা করি, আমি স্পষ্টই বলতে চাই আমি বাংলাদেশের পরিবর্তনের জন্য কথা বলি, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি যে আমার কথাবার্তা এগুলোর মধ্য দিয়ে যদি 100 জন তরুণ অনুপ্রাণিত হয়, তারা যদি তথ্যের সন্ধানে ছোটে, তাদের ভিতরে বোধ তৈরি হয়, সেসব তরুণ একই সাথে উদারমনা, বিজ্ঞান মনস্ক, গণতান্ত্রিক, মানবাধিকারের পক্ষে সোচ্চার, সামাজিক সংস্কারের পক্ষে সোচ্চার, ন্যায় বিচারের পক্ষে সোচ্চার, সুস্থ রাজনীতির পক্ষে সোচ্চার, 100 জন তরুণ হলেই একটি দেশ বদলে দেওয়া সম্ভব। সেখান থেকে একজন মাত্র নেতা দরকার, 100 জন তরুণের মধ্যে একজন নেতা দরকার, এই নেতা কেউ না কেউ বেরিয়ে আসবে। যখন এই নেতা বেরিয়ে আসবে, আমি তার পেছনে তার কর্মী হিসেবে কাজ করব, করে আমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আশা করি যে এই বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ বিএনপির বাইরেও বাংলাদেশ আছে, যদি নাও থেকে থাকে, তরুণরা যদি জাগ্রত হয়, সচেতন হয়, তাদের চাপে দলগুলো বদলাবে এবং তারা নিজেদের সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমি স্বপ্ন দেখি। সেই স্বপ্নের সারথি হিসেবে আমার পথ চলা, কাজ করা, এই জন্য আমি বলি আমি সাংবাদিক নই, আমি কথা বলি আমার ভিতরের কথা, হৃদয়ের কথা বলি। এই কথাতে কারোর কোনো ইনফ্লুয়েন্স নাই, কারোর কোনো টাকা নেই। অনেকেই বলেন আমি বিএনপি জামাতের টাকা খাই, সত্যি কথা বলতে টাকা আমি খেতে চাই, কারণ আমারও চলতে হবে। আপনারা যদি জানেন 2000 মানুষ দেখছেন ইউটিউব চ্যানেলের একেবারে উপরে, আপনারা যখন চ্যানেলের উপরে যাবেন কর্নারে, চ্যানেল আর্টের এই জায়গায় দেখবেন, এই জায়গায় কিংবা এখানে কোথাও দেখবেন যে আমার পেপাল নাম্বার দেওয়া আছে, সেখানে আমি চাই অন্তত 1000 জনকে নিয়ে 1000 জন মাসে $5 করে দিবেন, অনেক টাকা, $5000, তাহলে আর আমার বিএনপি জামাতের যে কথিত টাকা আপনারা কথা বলেন সেটা আমি বলছি, এই কারণে যে না, ওখানে অনুদান দেওয়ারও আমি অনুরোধ করে রেখেছি। অনেকেই বলেন যে একটা ভালো স্টুডিও করেন, বড় একটা প্লেস করেন, এগুলো আস্তে আস্তে করব, সবই করব, যখন আপনারা মনে করতে শুরু করবেন যে না, এই চ্যানেলটি এবং শাহেদ আলম সবার কথা বলে। সেই সবার কথা আসলে বিএনপি আওয়ামী লীগের কথা না, বাংলাদেশের পক্ষের কথা। কোন এক সময় হবে আমি আশা রাখি। কথা বলতে বলতে অনেক সময় চলে গিয়েছে, 23 মিনিট 30 সেকেন্ড, আমি আর 1.5 মিনিট সময় থাকবো। 2000 জন দেখছেন, নিঃসন্দেহে আপনার এই, ও একজন লিখছে ভাই আপনি কি ভবিষ্যতে কোনো দল করতে চান তরুণদের নিয়ে? অফকোর্স, অবশ্যই আমি করতে চাই, যখন আমি বাংলাদেশে ফিরব, সেইটা রাজনৈতিক দল হবে কিনা আমি জানি না, আমার দল ছিল, আমি সবুজের দল করতাম বাংলাদেশে, সবুজ ভলেন্টিয়ার ফর গ্রিন নামে পরিবেশের পক্ষে কাজ করতাম, আপনারা অনেকেই চিনেন আমাকে, জানেন সেগুলো। তো আমার সেই দলের উদ্দেশ্য থাকবে অবশ্যই পচা রাজনীতি করা না, বাংলাদেশ পরিবর্তনের জন্য। বারবার আমি বলছি আমি 100 জন তরুণকে সচেতন করতে চাই, তার মধ্যে একজন নেতা বেরিয়ে আসবে, সে হবে নেতা, আমি তার নেতৃত্বে কাজ করতে চাই বাংলাদেশকে পরিবর্তনের জন্য। সেই দিন আসবে বাংলাদেশে, আজকে হোক, কালকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আসবে, সেই দিনের অপেক্ষা করি। অনেক কিছু ইনফরমেশন দিতে চাই, করলাম না, বাংলাদেশের ইতিহাস মনে রাখবে, ঠিক আছে।
আমার মনে হয় যে আজকে আমরা শেষ করি, নাকি বলেন? এই ভিডিওটার নাম আমি দিব, যেহেতু আমার সম্পর্কে অনেকেই জানতে চান, জানতে পান না, এসকে ডিমন লিখেছে পেপাল। ইয়েস, পেপাল। আমার আপনাদের পয়সা নিতে কোনো আপত্তি নাই, আমি তো আস্তে আস্তে ওইদিকেই যাব। সেটা হলো যে আমি প্রতিদিন নিয়ম করে কথা বলবো, প্রতিদিন লাইভ করব, কিন্তু আমার অর্থনীতির যে ডিপেন্ডেন্সি সেটা আমার অন্যান্য জায়গায় আছে, আমার প্রতিদিনের কাজ বাজের মধ্যে আছে। সেগুলো থেকে কিছুটা সরিয়ে আমার কিছু স্থাপনা তৈরি করতে গেলে আপনাদের সমর্থন দরকার। সেটা একদিনের সমর্থন না, একবারের সমর্থন না, মাসে প্রতি মাসে অন্তত যদি 100 জন $5 করে দেন তাহলে $500, $1,000 জন যদি দেন তাহলে $5,000। 3 লক্ষ সাবস্ক্রাইবার, এখান থেকে $1,000 মানুষ $5 করে প্রতি মাসে যদি আসে, আমার মনে হয় যে না, এটা ঠিক আছে। আবার যখন আলোচনা ভালো লাগবে না, আপনাদের অনুদান দেওয়া বন্ধ করতে পারেন। আমি অনুদানের কথাটা এখন এই জন্যই বলছি যে আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেন যে বিএনপি জামাতের টাকা খেয়ে আমি কাজ করি, আসলে আমি টাকা খাই না, সহজ সত্যি কথা, কিন্তু আমি খেতে চাই। যদি আপনাদের মনে হয় যে না, আমাকে সাহায্য করার প্রয়োজন, গো টু মাই পেপাল অ্যাকাউন্ট, ওখানে যে সাহায্য করেন, ওখানে যে এই চ্যানেলের এগিয়ে যাওয়ার জন্য আপনারা অনুদান রাখতে পারেন এবং রেখেছেন কেউ একজন, আপনাদেরকে আমি প্রমাণ দেখাতে পারি। মাঝে মাঝে আসে $5 $10 করে আসে এখানে আমার পেপালে। ধন্যবাদ, আশা করি যে এই আলোচনা ভালো লেগেছে এবং আমার এই সহজ সরল স্বীকারোক্তি ভালো লেগেছে। আমি এটাই হচ্ছে আমার এটাই হচ্ছে আমার শক্তি, যে আমি আমার হৃদয় থেকে আমি কথা বলি এবং সহজ ভাষায় কথা বলি, আর কিচ্ছু নয়। আমার আমি যে খুব সব জানতা এমন নয়, আমি যে খুব জানি এমনও না, আমি জেনে পড়াশোনা করে আমার নিজের মতো করে কথা বলি। আমি জানি যে এখনো যদি আমি কথা বলি আরো 10 মিনিট 15 মিনিট আপনারা দেখবেন 2000 মানুষ এখন দেখছেন, কিন্তু আমি এত সময় রাখতে চাই না। এই ভিডিওটা আমি পরবর্তীতে আপ করতে চাই। এই ভিডিও শিরোনাম হবে কে এই শাহেদ আলম। নিঃসন্দেহে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আরো যদি প্রশ্ন থাকে আমি আরো উত্তর দিব সামনে আগামী দিনে লাইভে এসে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, এবং আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। যারা এই চ্যানেলের বিষয়ে জানেন না অন্যদেরকে জানান, কারণ হচ্ছে সত্যিই বাংলাদেশ একসময় এগিয়ে যাবে এবং সেই পরিবর্তনটা এখন সময়ের অপেক্ষা। সবাইকে ধন্যবাদ।